সিলেটের জকিগঞ্জ উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, পিপিএম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসাইন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠুন দাস জয়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্রনাথ, সহসভাপতি সজল কুমার সিং, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান সহ আরও অনেকে। সৈয়দা আকি হক, এবিটিভি।